নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র জানব। এটি খুব সহজ এবং বাংলায় প্রচলিত একটি মন্ত্র, যা আপনাদের সঙ্গে আবারও একবার শেয়ার করব। হিন্দু সনাতন ধর্মে তুলসী পাতা এবং তুলসী গাছের গুরুত্ব অনেক। দেবদেবীদের পুজোতে তুলসীর পাতা ব্যবহার হয় এবং কিছু কিছু পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। শুধু তুলসী পাতাই নয়, তুলসী মঞ্জুরিও পুজোতে ব্যবহার করা হয়। তুলসী গাছের রয়েছে অলৌকিক গুণ এবং অলৌকিক ভেষজ গুণ বললে সেটি ভালো হবে। তুলসী গাছ এবং পাতার এই গুরুত্ব বুঝেই সনাতন ধর্মে এই গাছকে দেবীর মতো পুজো করা হয়। তুলসী পাতা সর্দি কাশির জন্য মহা ওষুধ। প্রত্যেকটি হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে এবং কিছু কিছু নিয়ম পালন করলে প্রতিদিন তুলসী গাছে ঠিক মতো জল দিলে, বলা হয়ে থাকে প্রচলিত বিশ্বাস, দারিদ্রতা দূর হয়, সংসারে সুখ এবং শান্তি বজায় থাকে। প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকলে মৃত্যু দেবতা নাকি যমরাজ ঘরে প্রবেশ করতে ভয় পায়। বাড়িতে তুলসী গাছ রোপণ করলে গাছের মূল যত দূর পর্যন্ত বিস্তৃত হবে সেই বাড়ি তত দূর পর্যন্ত পুণ্য লাভ করবে, সেই বাড়ির লোকজনেদের তত দূর পর্যন্ত অর্থপ্রাপ্তি এবং সংসারে শান্তি বজায় থাকবে। তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো হয়। নারায়ণের পুজো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। বলা হয়ে থাকে জীবনের পাপ যদি নষ্ট করতে হয় তবে নারায়ণ পুজোতে তুলসী পাতা ব্যবহার করা প্রয়োজন। এমনও বিশ্বাস, বাড়িতে তুলসী পাতার গন্ধযুক্ত বায়ু প্রবাহিত হলে সেই জায়গাটি বা স্থানটি অত্যন্ত পবিত্র হবে। তুলসী মঞ্জুরি দিয়ে বিষ্ণুর পুজো করলে মুখ্য লাভ হয়। জন্মের যে ক্লেশ বা দোষ থাকে সেটিও কেটে যায়। নর্মদা এবং গোদাবরী নদীতে স্নান করলে যে পুণ্য লাভ সম্ভব, একমাত্র তুলসী গাছে জল দিলে সেই লাভ পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে তা উত্তর পূর্ব দিকে রাখা উচিত। এতে সংসারের সুখ শান্তি বজায় থাকে। দারিদ্রতা থেকে মুক্তি পেতে ঘরে সুখ শান্তি বৃদ্ধি করার জন্য বাড়িতে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা বা পাথর অবশ্যই রাখবেন। শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয়। তাই যে বাড়িতে তুলসীর সাথে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না। হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থে বলা হয়েছে একবার যদি শালগ্রাম শিলা স্পর্শ করা যায় তাহলে পূর্বজন্মের পাপ রাশি দূরীভূত হয়। আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান সেরে তুলসী গাছে জল নিবেদন করুন। তুলসী গাছে জল দেবার সময় একটি মন্ত্র বলতে হয়, যেটি বাংলার নারীরা প্রতিদিনই বলে থাকেন তুলসী গাছে জল দেওয়ার সময়। আদি অনন্তকাল ধরে এই মন্ত্র বা ছড়া চলে আসছে তুলসী গাছে জল দেবার সময়। সেই মন্ত্রটি হল, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল। স্নানের পরে এই মন্ত্র তিনবার বলে তুলসী গাছে জল দিতে হয়। বন্ধুরা, সকলের পক্ষে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে সেটির অর্থ বুঝে সেই মন্ত্রটিকে সঠিকভাবে পাঠ করা সম্ভব হয় না। তাই বাংলায় আদি অনন্তকাল ধরে কিছু ছড়া রয়েছে যেগুলি মন্ত্র আকারে পাঠ করা হয়। গ্রাম বাংলার নারীরা এই মন্ত্র যুগ যুগ ধরে পাঠ করছেন। শুধুমাত্র তুলসী গাছে জল ঢালা নয়, বিভিন্ন ধরনের মেয়েদের ব্রতকথা, বারো মাসের যে ব্রতকথাগুলি রয়েছে সেখানেও আমরা এই ছড়াগুলির উল্লেখ পাই, যেগুলিকে আমরা মন্ত্র আকারে পাঠ করি। আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।